পুরীর মন্দিরে জগন্নাথ দেবের রান্নাঘর দেখেই আইডিয়াটা ঝিলিক মেরেছিল তার মাথায়। দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে জ্বলন্ত উনুনে প্রথমে বড় একটি হাঁড়ি, তার ওপর ক্রমশ ছোট থেকে আরও ছোট, এইভাবে পরপর ছটা হাঁড়ি বসানো। প্রত্যেক হাঁড়িতেই রয়েছে খাবার। এইভাবেই শত শত লোকের জন্য ভোগ রান্না হচ্ছে। মনে হলো এইভাবে রান্না করে পরিশ্রম বাঁচবে, সময় বাঁচবে, জ্বালানি তো সাশ্রয় হবেই এবং খাদ্যগুণও বজায় রাখা সম্ভব হবে। শুরু হলো তার ভাবনা চিন্তা। কয়েক মাসের পরিশ্রমে তৈরি হলো ইকোমিক কুকার। হাইজেনিকের ইক আর ইকোনমিকের মিক, তার সঙ্গে যুক্ত হলো কুকার, সব মিলিয়ে ইকোমিক কুকার, আজকের প্রেশার কুকারের পূর্বসূরি। 1910 সাল, তখনও ভারতের রাজধানী কলকাতা। বাঙালি আবিষ্কারের সৌজন্যে সেই শহরেই বাণিজ্যিকভাবে শুরু হলো ইকোমিক কুকারের উৎপাদন। এতে থাকতো একটা বড় সিলিন্ডার, তার মধ্যে টিফিন ক্যারিয়ার, তার মধ্যে থাকতো একাধিক বাটি, প্রত্যেক বাটিতে ভাত ডাল আনাজ আলাদা করে রাখা হতো। সিলিন্ডারের মধ্যে অল্প জল দিয়ে আগুনের ওপর বসানো হতো, আগুনে জল বাষ্প হয়ে সব খাবার রান্না হয়ে যেত, এতে খাবার পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। এই বাঙালি আবিষ্কারক আজকের প্রজন্মের কাছে প্রায় বিস্মৃত, তার নাম ইন্দুমাধব মল্লিক। পুরনো দিনের কেউ কেউ অবশ্য তাকে ইকোমিক কুকারের আবিষ্কর্তা বলে মনে রেখেছেন, আর সেখানেই ছিল ভ্রান্তিবিলাস। ইন্দুমাধব মল্লিক শুধু ইকোমিক কুকারের আবিষ্কর্তাই নন, তিনি চিকিৎসক, আইনজ্ঞ, দেশপ্রেমিক, সুলেখক, সমাজ সংস্কারক, তার অনেক পরিচয়। কিন্তু আমরা শুধু ওই ইকোমিক কুকারটাই মনে রেখেছি বা মনে রাখিনি। 19 শতকের এক বিস্তৃত বহুমুখী প্রতিভা এই ব্যক্তি। 2019-এর ডিসেম্বরে নিঃশব্দে পেরিয়ে গিয়েছে তার 150 শতবর্ষ। 150 বছরেও তিনি মন গড়া অনেক গাল গল্পের শিকার। ইকোমিক কুকারের জন্মকথা বলতে গিয়ে কেউ কেউ পুরীর কথা ধরেছেন, কেউ আবার জানিয়েছেন চীনে বেড়াতে গিয়ে সেখানকার ফুটপাতে হরেক রকমের বাটি সাজিয়ে খাবার পরিবেশন দেখে ইন্দুমাধব মল্লিকের মাথায় আসে ইকোমিক কুকারের আইডিয়া। বিপ্লবী এবং আবিষ্কারক ইন্দুমাধব মল্লিকের জন্ম 1869 সালের 4ঠা ডিসেম্বর হুগলি জেলার গুপ্তিপাড়ায়। বাবা রাধাগোবিন্দ মল্লিক এবং মা কালীকামিনী দেবী। ছেলেবেলায় অসম্ভব দুরন্ত ছিলেন ইন্দুমাধব মল্লিক। 7 বছর বয়সে কলকাতার হেয়ার স্কুলে ভর্তি করা হয় তাকে। সেখান থেকে পাশ করে এফ এ পড়তে সেন্ট জেভিয়ার্স কলেজ, অতঃপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তার বিষয় ছিল দর্শন। 1891 সালে এম এ পাশ করলেন তিনি। তারপর মোড় ঘুরল জীবনের। প্রতিভাবান ইন্দুমাধবের মনে হলো এবার জানতে হবে আধুনিক বিজ্ঞান। পরের বছর পদার্থবিদ্যায় এম এ করলেন। পাশাপাশি এই সময় তিনি ভর্তি হলেন মেডিকেল কলেজে, উদ্দেশ্য ডাক্তারি পড়া, তাতে অনেক বেশি মানুষের সেবা করতে পারবেন। কিন্তু চিকিৎসা বিজ্ঞানী শেষ নয়, ডাক্তারি পড়তে পড়তে অসহায় মানুষদের সুবিচার দেওয়ার জন্য ভর্তি হয়েছিলেন আইন কলেজে। তবে আইন পাশ করলেও তিনি ওকালতি প্র্যাকটিস করেননি। 1898 সালে ডাক্তারি পাশ করলেন ইন্দুমাধব মল্লিক, পেলেন লাইসেন্স ইন মেডিসিন অ্যান্ড সার্জারি, LMS ডিগ্রি। সেই সময়ে এম এ পড়ানো হতো বঙ্গবাসী কলেজে। ছোটবেলা থেকেই গাছপালার প্রতি ইন্দুমাধব মল্লিকের অস্বাভাবিক আগ্রহ ছিল। স্থির করলেন বোটানিতে এম এ করবেন, যেমন ভাবা তেমন কাজ, ছাত্রদের পড়াচ্ছেন, ফাঁকে ফাঁকে নিজেও পড়ছেন। পরের বছর পরীক্ষা দিলেন, পাশও করে গেলেন। কিন্তু ইন্দুমাধব তো শুধু ডিগ্রি জোগাড়ের জন্য পড়াশোনা করেন না, তার উদ্দেশ্য মানুষের সেবায় অধীত জ্ঞানের প্রয়োগ। অবসর সময়ে রোগী দেখা আরম্ভ করলেন, রোগী দেখছেন, পড়ছেন, পড়াচ্ছেন, ডিগ্রি তো কম নেওয়া হলো না। হঠাৎ খেয়াল হলো বঙ্গবাসী কলেজে যে কটা বিষয়ে এম এ পড়ানো হয় একটি ছাড়া সব বিষয়ে তার ডিগ্রি নেওয়া হয়ে গিয়েছে। বিষয়টি হলো ফিজিওলজি অ্যান্ড জুলজি। মনে হলো এটাই বাদ থাকে কেন, কয়েক মাস পড়াশোনা করে পরীক্ষায় বসে গেলেন। আশ্চর্যের বিষয়, পাশও করে গেলেন ইন্দুমাধব মল্লিক। ইতিমধ্যে কলেজে পড়তে পড়তেই ইন্দুমাধবের বিয়ে হয়েছিল ইন্দুমতি দেবীর সঙ্গে। স্বামীর উপযুক্ত স্ত্রী ছিলেন ইন্দুমতি দেবী। নিজের প্রথাগত শিক্ষা ছিল যৎসামান্য, কিন্তু জ্ঞান পিপাসু স্বামীর শিক্ষার ব্যাপারে কোনোদিন বাধা দেননি তিনি।
ইন্দুমাধব মল্লিক এবং ইন্দুমতী দেবীর মোট 10টি সন্তান। অতঃপর ইন্দুমাধবের শিক্ষক জীবনের শুরু। 1897 সালে পড়াতে শুরু করলেন অ্যালবার্ট কলেজে, কয়েক মাস পরে গেলেন বঙ্গবাসী কলেজ। তখন বাঙালি ছাত্রদের কাছে বঙ্গবাসী কলেজের খুব নাম ডাক। ইন্দুমাধব মল্লিক পড়াতেন তর্কবিদ্যা, রসায়ন, দর্শন, পদার্থবিদ্যা। প্রতিটি বিষয় এমনভাবে বোঝাতেন যে জটিল বিষয় অত্যন্ত সহজ হয়ে যেত। 1906 সাল পর্যন্ত তিনি বঙ্গবাসী কলেজে অধ্যাপনা করেন। বাংলা জুড়ে তখন স্বদেশী আন্দোলন চলছে। কিছু মানুষের মনে হলো আর বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান নয়, স্বদেশি শিক্ষা প্রতিষ্ঠান চাই, যেখানে স্বদেশী ভাবনার বীজ রোপণ করা সম্ভব হবে। 1906 সালের 15ই আগস্ট প্রতিষ্ঠা হলো বেঙ্গল ন্যাশনাল কলেজ। তার প্রথম অধ্যক্ষ হলেন অরবিন্দ ঘোষ। এগিয়ে এলেন বেশ কিছু জ্ঞানীগুণী মানুষ, যারা নামমাত্র বেতন নিয়ে সেখানে পড়াতে সম্মত হলেন। এদের মধ্যে ছিলেন ইন্দুমাধব মল্লিকও। 1906 থেকে 1917 সাল পর্যন্ত তিনি এখানে বিনা পারিশ্রমিকে অধ্যাপনা করেছেন। পড়াতেন জীববিদ্যা, মেডিসিন। জীববিদ্যা পড়ানোর জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হতো, যেমন মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ, অপারেশনের যন্ত্রপাতি। এই জিনিসগুলো বিদেশ থেকে আসতো, খারাপ হলে সারানোর কোনো উপায় থাকতো না। পুরনো ফেলে দেওয়া যন্ত্রপাতি খুলে তিনি দেখতেন কীভাবে তা তৈরি হয়েছে। শুধু জোগাড়ই লাগাতেন না, ছাত্রদেরও শেখাতেন কীভাবে সেই সব বাতিল যন্ত্রপাতিকে আবার কাজে লাগানো যায়। কেমন শিক্ষক ছিলেন ইন্দুমাধব মল্লিক সেই সময়ের ছাত্র, পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ত্রিগুণাসেনের স্মৃতিকথায় আছে, ইন্দুমাধব মল্লিক ছিলেন সর্বজ্ঞানের আধার। বহুমুখী ছিল তার চিন্তাধারা। ছাত্রদের মুখ দেখে তিনি বুঝতে পারতেন তাদের দুঃখ কষ্ট, মনের না বলা কথা। কেউ টাকা দিতে না পারলে তিনি নিজেই পড়াশোনার খরচ দিয়ে দিতেন। যেমন বিশাল হৃদয় ছিল, তেমনি ছিল মমতা। আশৈশব বিদ্যাসাগরের প্রতি ছিল তার গভীর শ্রদ্ধা। চেষ্টা করতেন তার আদর্শে নিজেকে গড়ে তুলতে। প্রকৃত অর্থেই তিনি ছিলেন বিদ্যাসাগরের যোগ্য উত্তরসূরি। ইকোনমিক কুকার আবিষ্কারের আগে ইন্দুমাধব মল্লিকের জীবনে আরও একটি ঘটনা ঘটেছিল। তখন দেশজুড়ে ইংরেজদের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ জেগে উঠেছে। কয়েকজন মানুষ ঠিক করলেন তারা বোমা বানাবেন, কিন্তু কীভাবে বোমা তৈরি হবে তা তাদের জানা নেই। অতঃপর ভগ্নী নিবেদিতার পরামর্শে তারা গেলেন জগদীশচন্দ্র বসু আর আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কাছে। তাদের পরামর্শে গোপনে তৈরি হলো একখানা বোমা। তার মূল কারিগর ছিলেন উল্লাসকর দত্ত। বোমা তৈরি হলো, কিন্তু তার কার্যকারিতা কতখানি তা জানবার জন্য পাঁচজন গেলেন দেওঘরের কাছে এক জঙ্গলে। বোমা ফাটানো হলো, সামান্য অসতর্কতায় মারা পড়লেন প্রফুল্ল চক্রবর্তী নামে এক বিপ্লবী। গুরুতর আহত হলেন উল্লাসকর দত্ত। গোপনে তাকে নিয়ে আসা হলো কলকাতায়, কিন্তু কোথায় তার চিকিৎসা হবে? চারিদিকে পুলিশের চর, ধরা পড়লেই জেল, দ্বীপান্তর। যিনি চিকিৎসা করবেন তাকেও পুলিশ ছেড়ে দেবে না। এগিয়ে এলেন ইন্দুমাধব মল্লিক। নিজের বাড়িতে রেখে এক মাসের চিকিৎসায় সুস্থ করে তুলেছিলেন উল্লাসকর দত্তকে। এইভাবে গোপনে বিপ্লবীদের পাশে দাঁড়িয়েছেন চিকিৎসক ইন্দুমাধব মল্লিক। সেই সময় কয়েকজন বাঙালি চিকিৎসক সাহেবদের অধীনতা থেকে মুক্ত হবার জন্য প্রতিষ্ঠা করলেন ক্যালকাটা মেডিকেল স্কুল অ্যান্ড কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জেন। 1908 সালে এখানে অধ্যাপক হিসাবে যোগ দিলেন ইন্দুমাধব মল্লিক। তবু মনে হলো চিকিৎসাবিদ্যায় তিনি যে জ্ঞান অর্জন করেছেন তা অতি সামান্য। MD করার জন্য মেডিকেল কলেজে ভর্তি হলেন তিনি। তার সহপাঠী ছিলেন বিধানচন্দ্র রায়। বয়সে ছোট বলে তাকে খুব স্নেহ করতেন ইন্দুমাধব মল্লিক। সেই সময় প্রতি বছর একজন মাত্র চিকিৎসাবিদ্যায় MD করতে পারত। মেডিকেল কলেজের তরফে সেই সুযোগ দেওয়া হলো ইন্দুমাধব মল্লিককে। 1908 সালে তিনি চিকিৎসাবিদ্যায় MD করলেন। এর ঠিক পরের বছরই MD করলেন বিধানচন্দ্র রায়। ইতিমধ্যে ট্র্যাজেডি নেমে এসেছে তার ব্যক্তিগত জীবনে। ইন্দুমাধবের বড় ছেলে শৈশবেই মারা যায়। অসুখের কারণ সম্ভবত জুভেনাইল ডায়াবেটিস। ছেলের মৃত্যুতে এত কষ্ট পেয়েছিলেন, পরবর্তীকালে ডায়াবেটিস নিয়ে গবেষণা শুরু করলেন ইন্দুমাধব। সেই সময় ডায়াবেটিস রোগের কোনো ওষুধ আবিষ্কার হয়নি। কীভাবে এই রোগের প্রতিকার করা যায় তা নিয়ে আমৃত্যু কাজ করেছেন ইন্দুমাধব মল্লিক। তার নিজের ছোট্ট ল্যাবরেটরি ছিল, সেখানে রোগীদের রক্ত নিয়ে নানা ধরনের পরীক্ষা করতেন, চেষ্টা করতেন কীভাবে তাদের সুস্থ করে তোলা যায়। তার গবেষণাপত্র ও একাধিক প্রবন্ধে তিনি রোগীর খাদ্য তালিকা, বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার নিয়ে লিখেছেন।
তিনি জোর দিতেন কম দামে পুষ্টিকর খাদ্যের ওপর। একবার তার এক বন্ধু এলেন, তার পরিচিত একজন ভীষণ অসুস্থ। ইন্দুমাধবের তখন খুব ব্যস্ততা, তবুও বন্ধুর সঙ্গে সেই মানুষটির বাড়ি গেলেন। রোগীর আর্থিক অবস্থা খুবই খারাপ। ইন্দুমাধব মল্লিক রোগী দেখে ওষুধের দোকানে গেলেন, ওষুধ কিনে কিছু টাকাও বন্ধুর হাতে দিয়ে বললেন, শুধু ওষুধে কাজ হবে না, পথ্যও চাই। টাকা আর ওষুধগুলো রোগীকে দিতে বললেন, তবে তার নাম করতে না করলেন। এমনই ছিলেন ইন্দুমাধব মল্লিক, প্রতিভাবান, মানব দরদী, অ্যাডভেঞ্চার প্রিয়। বঙ্গবাসী কলেজে শিক্ষকতা করার সময় মনে হলো চিনে গেলে কেমন হয়। রক্ষণশীল পরিবারের লোকজন স্বভাবতই তার এই ইচ্ছার বিরুদ্ধে। পরিচিত মহলে প্রতিবাদের ঝড় উঠল, সংকল্পে অটুট ইন্দুমাধব কিন্তু থামলেন না। 1906 সালে চীন ভ্রমণ বইয়ে লিখে গেছেন সেই ভ্রমণের অভিজ্ঞতা। ইন্দুমাধব মল্লিক পরিণত হলেন লেখক ইন্দুমাধবে। চীন ভ্রমণের 7 বছর পর তিনি গেলেন ইউরোপে, আধুনিক জ্ঞান বিজ্ঞানের সঙ্গে পরিচিত হলেন। এরপর দেশে ফিরে লিখলেন বিলাত ভ্রমণ। তার এই দুটি বই ভ্রমণ সাহিত্যে এক উল্লেখযোগ্য সংযোজন। পড়লে বোঝা যায় বিদেশে গিয়েও স্বদেশের মাটিকে ভোলেননি তিনি। ইউরোপের মেয়েদের দেখে এসে দেশের অপুষ্টিতে ভোগা মেয়েরাও যে তার স্মরণপথে এসেছেন তা লিখেছেন তিনি। তার মনে হলো ইঞ্জিনিয়ারিং পড়বেন, কিন্তু শেষ অবধি এই ইচ্ছে পূরণ হয়নি। তখন মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেন। রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র বসু, বিধানচন্দ্র রায় প্রমুখরা তাকে দেখতে আসতেন। এক রোগী সংক্রামক রোগে ভুগছিলেন, জরুরি অস্ত্রোপচার প্রয়োজন, অথচ কোনো ডাক্তার তা করতে রাজি নন। সেই সময়ও এগিয়ে এলেন ইন্দুমাধব মল্লিক। তার শরীরে ক্ষত ছিল, সেখান থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ল সারা শরীরে। 1917 সালের 8ই মে মাত্র 47 বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন বিজ্ঞানী চিকিৎসক ইন্দুমাধব মল্লিক। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বললাম ইকোনমিক কুকারের জনক ইন্দুমাধব মল্লিকের জীবনের কিছু কথা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান এভাবেই আপনারা পেয়ে যাবেন। ভিডিওগুলিতে লাইক করুন, কমেন্ট করুন, আর অনেক অনেক করে ভিডিওগুলি শেয়ার করুন। আজকের মতন এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।